নমস্কার দর্শক বন্ধুরা, এসআরটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দমদম আন্তর্জাতিক বিমানবন্দর এবং ঘড়িতে এখন 12টার মতো বাজে। স্বাভাবিকভাবে আমরা একটা অন্য কাজে এসেছিলাম আমরা বোরহা হেরেরার ভিডিও আগমনে ভিডিও তুলতে, কিন্তু এরই মাঝখানে একটা সারপ্রাইজ প্যাকেজ কিন্তু আমাদের কাছে চলে এলো। সেটা হচ্ছে কলকাতায় চলে এলো, কিন্তু মুম্বাই সিটি এফসি দল গতবারের আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়নরা কিন্তু কলকাতায় চলে এলেন এবং একেবারে প্রত্যাশিতভাবেই ফুল টিম নিয়ে কিন্তু চলে এসেছেন। গত 3 সপ্তাহ ধরে তারা ব্যাংককে অনুশীলন করছিলেন, প্রি সিজন অনুশীলন করছিলেন এবং সেই ব্যাংকক থেকে সরাসরি বিমানে 11:30টার বিমানে কিন্তু তারা চলে এসেছেন কলকাতায় এবং তারা গ্রুপ বিতে রয়েছে এবারে ডুরান্ড কাপে, যেখানে তাদের সাথে খেলবে ইন্ডিয়ান নেভি, মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং জামশেদপুর এফসি। তো সব মিলিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই এবং ফুল টিম নিয়ে, যত যেরকম গতবার ডুরান্ড কাপে মুম্বাই সিটি এফসি ফুল টিম নামিয়েছিল, সেরকম এবারেও কিন্তু তার কোনো অন্যথা হয়নি। কিন্তু এই দিন কিন্তু দেখা যায়নি কোচ ডেস বাকিংহামকে, যেটা জানা যায় বাকিংহাম আগামীকাল বা তার পরের দিন হয়তো চলে আসবেন। কিন্তু এই একটা ফুল টিম নামিয়ে আকাশ মিশ্রা, তিরি, রস্টেন গ্রিফিথ, ক্রেগ স্টুয়ার্ট, মেহতাব সিং, বিপিন সিং, তারপর আরও কত প্লেয়ার, রাহুল ভেকে, এরা কিন্তু সবাই কিন্তু এসেছেন এবারে ডুরান্ড কাপটা জিততে। গতবার রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল, তো ডুরান্ড কাপ জিতে কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রস্তুতিতে ভালোভাবে সারতে চায় মুম্বাই সিটি এফসি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।